আবি হাসানের কণ্ঠ থেকে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের সেই দীপ্তময় আওয়াজ। এখন আপনাদের মাঝে মহাগ্রন্থ পবিত্র কোরআন ও হাদিস নামে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন বাংলাদেশ আল কোরআন গবেষণা পাবনা জেলার সম্মানিত সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সঙ্গীত শিল্পী হাফেজ মাওলানা আবি হাসান সাহেব। এখন আপনাদের মাঝে আপনারা কি জেগে আছেন না ঘুমে আছেন? রাতের খাওয়া খেয়েছেন? সালাম দিলাম, সালামের আওয়াজ কই, উত্তর তো পেলাম না। আমি আরেকবার সালাম দেব, যার যার হৃদয়ের যতটুকু আওয়াজ আছে সকল আওয়াজ থেকে রব্বুল আলামিনের সব কিছু তার দেওয়া কণ্ঠ, তার দেওয়া আওয়াজটা যেন রব্বুল আলামিনকে আমরা বোঝাতে পারি, আল্লাহ তুমি আমাদের যে আওয়াজটা দিয়েছো এই আওয়াজটা আমরা তোমার কাজে ব্যয় করছি, পারবেন তো? আমি আরেকবার সালাম দেব, আপনারা সকলেই আওয়াজ দিবেন, দেখি কেমন উত্তর দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনারাই বলেন তো দেখি, আওয়াজ জোরে হয়েছে না আস্তে হয়েছে? আওয়াজ যত জোরে দিবেন আমাদের এই চারপাশে অনেক শয়তান ঘোরাফেরা করবে, যেগুলো চাইবে এই জায়গা কোরআনের আওয়াজ যেন মানুষ যখন আসবে তারা যেন শুনতে না পারে, এই জন্য কিছু শয়তানও ঘোরাফেরা করবে। আপনাদের আওয়াজ দিয়ে যেন ওই সকল শয়তানগুলো বাড়ি ফিরতে বাধ্য হয়, পারবেন তো? ইনশা আল্লাহ।